গ্রেটেস্ট শো অন দ্য আর্থ বিশ্বকাপ ফুটবল ঘিরে উন্মাদনার কমতি নেই ভক্তদের। এক একটি বিশ্বকাপ সমর্থকদের মনে জায়গা করে নিয়েছে এক একটি ঘটনায়। অনেক ঘটনা আবার জন্ম দিয়েছে নানা বিতর্কেরও। এমন কয়েকটি ঘটনা থাকছে এবারের প্রতিবেদনে। টিকিট ছাড়া বিশ্বকাপের খেলা দেখা শুনতে অবাক লাগলেও ১৯৫০ সালে এমনই এক ঘটনার সাক্ষী হয়েছে বিশ্বকাপ, ব্রাজিল বনাম উরুগুয়ের ফাইনাল ম্যাচ। অবশ্য নির্ধারিত ছিল ম্যাচের টিকিটও, তবে যারা দেখতে এসেছিলেন তাদের সঙ্গে ঠুকে যায় টিকিট ছাড়াই আরও ৬,১৫৫ দর্শক। মেক্সিকো বিশ্বকাপে সোভিয়েত ইউনিয়নের কাছে ৬-০ গোলে হেরেছিল হাঙ্গেরি। এমন ফলের পর হাঙ্গেরিয়ান কোচ বেজায় চটেন ফুটবলারদের উপর, অদ্ভুত এক শাস্তি দেন খেলোয়াড়দের। ৫ ঘণ্টা খেলাটির ভিডিও ফুটেজ দেখান তাদের। ১৯৩৪ সালে ইতালি বিশ্বকাপে ফাইনাল হয় স্বাগতিকদের সঙ্গে চেকোস্লোভাকিয়ার। এই খেলায় ইতালির উইঙ্গার উর্সি এক দুর্দান্ত বাঁক খাওয়া শটে গোল করেন। তা দেখে বিশেষজ্ঞরা মন্তব্য করেন গোলটি আকস্মিক হয়ে গেছে, কিন্তু এ কথা শুনে উর্সি খেপে যান। তিনি বলেন ওরকম শট তিনি ইচ্ছে করলেই নিতে পারেন। পরদিন সাংবাদিক ও ফটোগ্রাফারদের উপস্থিতিতে গোটা বিশেক শট নিয়েও একটি ফাঁকা পোস্টে বল ঢুকাতে পারলেন না। ১৯৮২ সালের বিশ্বকাপে ফ্রান্স বনাম কুয়েতের খেলা চলছে। কুয়েতকে একে একে হজম করতে হয়েছে গুনে গুনে ৪টি গোল। নাটকীয়তার সূত্রপাত ৭৫ মিনিটে। ফরাসি খেলোয়াড় গিয়েছে বল নিয়ে ছুটছেন, হঠাৎ শোনা গেল বাঁশির শব্দ। কুয়েতিরা ভাবলেন রেফারি বোধহয় অফসাইডের বাঁশি বাজিয়েছেন। গিয়েছে অফসাইড, তিনি বিনা বাধায় বল পাঠিয়ে দিলেন কুয়েতিদের জালে। এরপর নিয়ম অনুযায়ী বল মাঝ মাঠে সেন্টারে বসানোর নির্দেশ দিলেন রেফারি। তখনই প্রতিবাদ করে বসেন কুয়েতি খেলোয়াড়রা। তাদের সঙ্গে যোগ দেন কুয়েত ফুটবলের সভাপতি যুবরাজ ফায়েদ। খেলা বন্ধ ৯ মিনিট। রেফারি জানান তিনি অফসাইডের কোনো বাঁশি বাজাননি। পরে রেফারির নির্দেশ অনুযায়ী গিয়েসের গোলটি বাতিল করা হয়। বাঁশি বাজানো হয়েছিল দর্শকদের গ্যালারি থেকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।